Assalamu alaikum viewers, welcome to April's first edition of Your Life in the UK. My name is Habib Mirza. As always, I have my two esteemed guests with me. First of all, my co-star, you are a superstar, of course. On my right, Mr. Shamsu Alan Litham. And on my left, of course, I have the famous or infamous, depending on how you look at it, Mr. Nasheed Rahman. Assalamu alaikum. One of our other co-presenters or host is on the way. He's stuck in the Blackmore Tunnel, so hopefully he'll join us very, very soon. While he's stuck there, so I'm not sure, again, maybe you can give a brief update. Kiki notun gotna hoise plus niyom kanun ain ki bodlise for the purpose of life in the UK and also ESOL. আমাদের যেটা হয়েছে প্রতি বছর দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের সাথে সামঞ্জস্য রেখে ইমিগ্রেশন রুলের একটা বড় চেঞ্জ আসে, কারণ ফিনান্সিয়াল ইয়ারটা যেটা হচ্ছে ফার্স্ট উইক অফ এপ্রিলের প্রথম মানডেতে আসে, সাধারণত এটা 4-5-6 তারিখে হয়। এই বছর 6 তারিখে যেহেতু ইমিগ্রেশন আইনের প্রত্যেকটা ফি বেড়ে গেছে, এই জন্য এরা কী করছে, এটার সাথে সামঞ্জস্য রেখে বেশ কিছু আইনও চেঞ্জ করেছে এবং ইংরেজির ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসছে। এবং ইংরেজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন গাইডেন্সটা এসেছে এবং তার সাথে অ্যাপেন্ডিক্স ওটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স ওর কিছু ভাষা চেঞ্জ করে দিয়েছে। এবার আমি আবেবে আপনার কাছে ব্যাখ্যা চাবো, আমি রিটার্ন ভাইরাস এটা ব্যাখ্যা চাবো। আমরা কি একটু কম্পিউটার দেখতে পারি? আমরা কম্পিউটারে কি দেখতে পারি? প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যাপেন্ডিক্স ও যেটা, এটা দর্শক হচ্ছে কি ইমিগ্রেশন আইনে ইংরেজি পরীক্ষার জন্য কোন কোন বৈধ অ্যাওয়ার্ডিং বডিগুলোকে তারা হোম অফিস লিস্ট করেছে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। এখানে দেখেন লিস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হ্যাভ বিন অ্যাপ্রুভ বাই হোম অফিস ফর ইংলিশ। এটার পরে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন নিয়ে আসছে এরা। এখন এই ইন্ট্রোডাকশনে তারা কী বলতেছে, যদি দুই বা ততোধিক কম্পোনেন্টের দিয়ে আপনার ইংলিশ পরীক্ষা দিতে হয়, অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসনিং, এবং এটা যদি আপনার ইমিগ্রেশন কোনো আবেদনের জন্য বাধ্যতামূলক হয়, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সব কম্পোনেন্টগুলো সিঙ্গেল সিটিংসে বসে পাস করতে হবে। এখানে এই শব্দটা আমি ব্যাখ্যা চাবো, সিঙ্গেল সিটিং, এক বসাতে পরীক্ষা পাস করতে হবে অল রিলেভেন্ট কম্পোনেন্টস। অর্থাৎ স্বামী স্ত্রী হিসেবে কেউ দেশে আবেদন করতে চাইলে তার A1 পাস করতে হবে, দুটো কম্পোনেন্ট মাত্র, কি কি, স্পিকিং আর লিসনিং, আর কোনো কম্পোনেন্ট লাগছে না। যখন একজন ছাত্র যাচ্ছেন তার কিন্তু রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং লাগছে, কিন্তু A1 হলে হবে না, B1 হলেও চলবে না, B2 প্রয়োজন হচ্ছে তার। আবার যখন ইনডিফিনিট লিফট রিমেনের জন্য কেউ অ্যাপ্লাই করছেন তার কিন্তু স্পিকিং এবং লিসনিং B1 হলে হচ্ছে। আচ্ছা, কিন্তু তাদের প্রতিটা ক্ষেত্রে সিঙ্গেল সেটিংসে তাদের এক বা একাধিক যে কম্পোনেন্ট সেগুলো পাস করতে হবে। এখন লিটন ভাই হাবিবে যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা কিন্তু আগে থেকে এখানে না থাকলেও তারা কিন্তু বলে দিয়েছিল তাদের গাইডেন্সে। এবার অ্যাপেন্ডিক্স ওতে নিয়ে আসছে, অ্যাপেন্ডিক্স ওটা ইমিগ্রেশন রুলের পার্ট। আচ্ছা, এটা রিফিউজ করা শুরু করেছে। আমি আমি একটা জিজ্ঞেস করতে কথা ছিল, ইফ দে হ্যাভ স্টার্টেড রিফিউজিং, এটা আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট, মানে রিফিউজ করা শুরু করেছে। ইফ অন সাচ এ স্মল পয়েন্ট, তারা যদি একটা ছাত্র বা একটা ক্লায়েন্ট তারা রিফিউজ করতেছে, এটা মারাত্মক জিনিস এটা, টু বি অনেস্ট উইথ ইউ। সো আই থিঙ্ক ইটস কোয়াইট ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, লেট মি জাস্ট কুইকলি কন্টিনিউ ফর লিটল ওয়াইল। প্লিজ, ইফ ইউ থিঙ্ক অফ, মনে করে আমি যখন পরীক্ষা দিয়েছি, ওয়েদার ইট মেট্রিক বা জিসিএসই ও আইএ বা ও এ লেভেল, আমি তো পরীক্ষা তো একসাথে দিছি না, প্রত্যেক কম্পোনেন্ট ওয়াজ অন এ ডিফারেন্ট ডে। সো ইটস ভেরি স্ট্যান্ডার্ড, বিকজ A1 বা B1 বা C1, আমরা কি A1 B1 C1 কই, বাট ইন রিয়ালিটি এটা তো অ্যাকচুয়াল পরীক্ষা উইথ awarding body is a real qualification, and therefore tara jenime kaj kore is like a real qualification, which means porikha kono din exiting e hobe na except for the online test like TOEIC for example, so or PSN's test. Is a chato ke shob awarding body er nischoy they cannot do this, so what happens? So habe be ekhane problem ta hoye jacche ki apni logical kotha boltechen home office kintu eta logically korteche na, tara ki dekhteche CTN Gill ek shomoy durniti koreche, bangladesh ke suspend koreche, ETS ke amra ek shomoy suspend koreche, X ke suspend koreche, Y ke suspend koreche, ekhon amra ekta bhoy dekhiye dei tomar ek shonge pass korte hobe, seta logical korche na, ar eta kintu ami judicial review chhara etate jitte parbo na। Acha, amader ক্লায়েন্টরা কিন্তু জুডিশিয়াল রিভিউতে যেতে চায় না, কারণ কে 3-4 বছর ওয়েট করবে হাবিব ভাই, এক্সপেন্সিভ দুটো। সুতরাং আমাদের লিগ্যাল রেমেডির ক্ষেত্রে আটকায় দিচ্ছে, কিন্তু এটাকে কোনো লজিক মেক করে না। আর লিটন ভাই হাবিব ভাই অত্যন্ত সুন্দর করে বলেছে, ইভেন আমার জানা মতে কেমব্রিজের কিছু কিছু পরীক্ষা লিসনিং আর স্পিকিং একদিন হচ্ছে, রিডিং রাইটিং আর একদিন হচ্ছে, এক সিটিং কিন্তু হচ্ছে না। তারা কি করছে, সার্টিফিকেট একদিনে দিচ্ছে। সুতরাং এখানে এইটার লিটারালি অর্থ কিন্তু এক হচ্ছে না, যে সিঙ্গেল সার্টিফিকেট, হ্যাঁ সিঙ্গেল সার্টিফিকেট বলতে পারতা, কিন্তু আবার অসুবিধা হচ্ছে কি, যদি সিটিএন গিল্ড আপনি একদিন পরীক্ষা দেন, একদিন সার্টিফিকেট একটা তারিখে দিবে আর একটা সার্টিফিকেট আরেক তারিখে দিবে, তখন কিন্তু রিফিউজ করে দিবে।
সুতরাং অ্যাওয়ার্ডিং বডির ভেদে কিন্তু এটা অসুবিধা হচ্ছে। আপনি সিটিএন গিলসে যখন 2 দিন পরীক্ষা দিচ্ছেন দুইটা সার্টিফিকেট পাবেন, কিন্তু ম্যান্ডেটরি ভাবে ক্যামব্রিজের পরীক্ষা 2 দিন হচ্ছে, তো তারা বলছে আপনি 5 তারিখে পরীক্ষা দিয়েছেন, 7 তারিখে পরীক্ষা দিয়েছেন, 9 তারিখে আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, একটা সার্টিফিকেট 4টা মডিউল লিখে দিচ্ছে। এই অসুবিধাগুলো আছে। ট্রিনিটি ট্রিনিটি একই জিনিস, দুটো পরীক্ষা আলাদা হচ্ছে, দুটো মডিউল করে। সার্টিফিকেট ইজ অন টু পার্টস অ্যাজ ওয়েল, সার্টিফিকেট দুই পার্ট, সার্টিফিকেট ডেট থাকে ডিফারেন্ট নরমালি, বিকজ কি কারণে ট্রিনিটি কে রিডিং এন্ড রাইটিং ফর एग्जांपल পরীক্ষা মার্কিং ইজ 6 উইকস, স্পিকিং এন্ড লিসেনিং ইজ 2 উইকস, সো দ্যাটস অলওয়েজ আ 4 উইকস ডিলে। সো সার্টিফিকেট সব সময় 4 সপ্তাহ ইউ নো ডিলে থাকে। কি কারণে, কি কারণে স্পিকিং এন্ড লিসেনিং 2-3 weeks on average, reading and writing 6 weeks. হাবিব ভাই, আপনি বা লিটন ভাই, আপনারা তো একটা এই আমাদের দর্শকদের জন্য একটা সুবিধা করতে পারেন, একটা ইমেল করে এটার এক্সপ্লেনেশন চাইতে পারেন যে অ্যাওয়ার্ডিং বডিগুলো। আই উইল ডু, আই মিন আই হ্যাভ আ লিংক ডাইরেক্টলি এট দ্য হোম অফিস এট দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি ইমেল করে জিজ্ঞেস করব এটা কি কারণে হয়েছে। এন্ড অলসো এটা আমরা তোমরা রিফিউজ করতেছো, ইয়েস, এন্ড ইটস, এবং আমরা এই অনুষ্ঠানে আমরা সেটার ফলাফল জানিয়ে দিতে পারবো। আমার মনে হয় ভাই এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং আপনি আরেকটি আপডেটের কথা বলছিলেন প্রোগ্রাম শুরুর আগে, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ডিং বডি, যেটি দীর্ঘদিন ছিল এবং দীর্ঘদিন আলাপ আলোচনা বিতর্ক অনেক ডিবেট হয়েছে, প্যানোরামা বিবিসি প্যানোরামা অনুষ্ঠানে 2 মাস আগে এটা নিয়ে ব্যাপক হুলস্থুল পড়েছে। সেটা হচ্ছে ইটিএস নামে সবাই জানেন, আসলে এটা টোয়েক নামে সবাই জানে, এটা নিক নেম আসলে, এটা এই কোম্পানিটা হচ্ছে ইটিএস গ্লোবাল, ইটিএস ইউরোপ, ইটিএস সোজা কথা আমেরিকান ভিত্তিক একটা ইংলিশ প্রোভাইডার, ইংলিশ টেস্ট প্রোভাইডার ইটিএস। কিন্তু এই এই সপ্তাহে আমরা চিঠি পেলাম, যারা লাইসেন্সড অর্গানাইজেশন তারা চিঠি পেলো যে ইটিএসকে 5 তারিখ থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছে, যদিও চিঠিটি ইস্যু করেছে 12-13-14 তারিখের দিকে, কিন্তু রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে বলেছে 5ই এপ্রিল থেকে এটির সঙ্গে এটিকে আর রিনিউ করা হয় নাই কন্ট্রাক্টটা, অর্থাৎ লিস্ট থেকে তারা বাদ পড়ে গেছে। না, লিস্ট থেকে লিস্ট বাদ পড়ে কি হবে, লিস্টে এখনো দেখা যাচ্ছে, কিন্তু এর মানেটা কি আসলে? আমি একটু ব্যাখ্যা করি। হোম অফিস কি করছে, হোম অফিস যে অ্যাকশনটা নিচ্ছে, এখানে আমাদের সাধারণ ক্লায়েন্টরা ভুগছেন। আজকে আমি একটা রিফিউজাল পেয়েছি, তিনি বাংলাদেশে গিয়েছেন এখান থেকে মিনিস্ট্রি অফ রিলিজিয়নের একটা সার্টিফিকেট স্পন্সরশিপ নিয়ে, তিনি জানতেন না যে জানুয়ারি মাসে এটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তিনি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করেছেন টোয়াইকের সার্টিফিকেট দিয়ে, তাকে রিফিউজ করে দিয়েছে, তার অ্যাপিল রাইট নেই, তার জীবন শেষ হয়ে যাবে, তার কি তিনি বলছেন আমি ওই দিন দেখেছি প্রিন্ট আউট দিয়েছে, তারা তো শুনবেন এটা সাসপেন্ড। ছাত্রের জন্য ইটস মোর ডিফিকাল্ট, আমি জানি অনেক ছাত্র তার পরীক্ষা তারা নিজে জেনুইনলি পাস করছে, আমি জেনুইনলি পাস করছে, সে নিজে এটা চেক করতেছে, এটা চেক করে দেখতেছে এখানে আছে, সে সাসপেনশন জিনিসটা কোথায় পাবে। আচ্ছা, এক দুই নম্বর যে রেট্রোস্পেক্টিভ জিনিসটা বলেন না, এই জিনিসটা ওরা মজা করতেছে, আরেকটা কি করতেছে, আর আজকে তো এখন আপনি যে ডকুমেন্টটি বের করলেন, এখন আমরা একটু আগে বের করলাম, একটু কম্পিউটারে দেখে আমি এখনি পাওয়া, বিফোর ইউ ডু লেট মি টেক ওয়ান কল এন্ড উইল কাম ব্যাক। ওকে, আমরা প্রথম কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আপনি কিন্তু 2012 সালের 9ই জুলাইয়ের পর অ্যাপেন্ডিক্স এফ এম এর আন্ডারে 18,600 পাউন্ড দেখিয়ে ভিসা পেয়েছেন। আপনার শর্ত হচ্ছে কি, 2.5 বছর থাকবেন স্পাউস হিসেবে, এই 2.5 বছর পর আবারও 18,600 পাউন্ড দেখাবেন, দেখে আপনি আর একটা 2.5 বছরের এক্সটেনশন নেবেন। নেক্সট এক্সটেনশনে শুধুমাত্র আপনার আপনার স্ত্রীর দুইজনের কম্বাইন্ড ইনকাম যদি 18,600 পাউন্ডের বেশি হয়, আপনার যদি এক ঘরে বসবাস করেন আর কিচ্ছু প্রয়োজন নেই। নেক্সট এক্সটেনশনটা এক্সটেনশনটা কি করছে, এরা এরা দেখতেছে যে এই সংসারটা টিকে কিনা বা এদেরকে কোনোভাবে বার করে দেওয়া যায় না কিনা, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। 2 বছর থেকে 5 বছর যে করেছে এটা হচ্ছে একটা পলিটিক্যাল ডিসিশন, আমি সবসময় এটার বিরোধিতা করি। একদিক থেকে আবার ভালো হয়েছে যে অনেকে 2 বছর পর তার স্বামী বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে ব্রিটিশ হয়ে যেতেন, এদিক থেকে কিন্তু ভালো হবে, 5 বছর একসঙ্গে থাকলে হয়তো আবার সংসারটা টিকে যাবে। আপনার ক্ষেত্রে কি, 2.5 বছর পর কোনো ইংলিশ পরীক্ষা নেই, একবারে 5 বছর পর পরীক্ষা দিতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না 5 বছর পর এই দেশের কোন সরকার আসবে এবং তারা কী ব্যবস্থা করবে। আপনি একটা কাজ করতে পারেন, লাইফ এন্ড ডিউকে পরীক্ষাটা পাস করে থাকতে পারেন, ইংরেজিটা এখন করা দরকার নাই। হাবিব ভাই, রিটন ভাই বলবে কেন প্রয়োজন নেই। আপনার যখন 2015 সালে অ্যাপ্লিকেশন করবেন এক্সটেনশনের জন্য, তখন 6 মাসের দেখাতে হবে। আমাদের এখানে সবচেয়ে বড় অসুবিধা হয়ে গেছে কি, 9ই জুলাই এই আইনটা আসছে 2012 সালে, এই বছর 2014 সালে হবে 2 বছর, 15 সালের জানুয়ারি মাসে হবে 2.5 বছর, তখন কেউ
এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবে, কী কী ক্রাইটেরিয়া তারা এখনও ঘোষণা দেয়নি? রিফিউজাল এই যে তারা ডিসক্রাইব করে আইডিয়াই বলি, সেটাও এখন নেই। সেটা আমরা কিন্তু এখন বাতাসে ভাসতেছি, এখন আমরা কনক্লুসিভভাবে জানি না কী হবে। জি বলা যায় না, কারণ গত দুই তিন বছরে যেভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার কোন রিকোর্স টু পাবলিক ফান্ড তো নেই, যার ফলে উনি ফ্রি কোর্স নিতে পারবেন না। ওনার নিজের ইচ্ছা ইংরেজিটা B1 বা B2 সমমানে করে ফেলা উচিত। পরীক্ষা দেখবেন আগে অন্য কথা, তিনি প্রিপেয়ার্ড হয়ে যাক, লাইফ ইন্ডিয়াকে পাশ করে ফেলুক। অফ কোর্স ওকে ইমপ্রুভ করা উচিত, যে আমি বসে থাকবো আড়াই বছর পর দেখবো, পাঁচ বছর পর দেখবো, আমার ব্যক্তিগত অভিমত সেটা না। আমি মনে করি অবশ্যই তার যদি পয়সা খরচ করতে না চায়, কিভাবে করলো, একটু পড়লো, বাসায় দেখলো, নিজের ইংরেজিটা ফ্রি কোর্সটা, ফ্রি কোর্স অনেক আছে এজ ওয়েল, আই মিন ফর পিপল লাইক দ্যাট দ্যাটস ফ্রি কোর্স ইজ অ্যাভেইলেবল ইন টারহামলেস, দেয়ার ইজ, আই ডোন্ট নো ওয়েদার ইজ দেয়ার আর ইন আদার এরিয়াস। এনিওয়ে 3 বছরের বেশি থাকতে হবে নাকি কি ব্যাপার আছে? না না না, আই থিংক ইটস জাস্ট ওয়েন ইউ আরাইভ হিয়ার ইউ ক্যান ডু ইট বিকজ ইট ইজ ইন্টারন্যাশনাল স্কিলস। এনিওয়ে লেটস টেক মাই নেক্সট কলার, মাই নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ও আই হ্যাভ লস্ট দ্য কলার, ট্রাই দ্য নেক্সট লাইন, মাই নেক্সট কলার, আসসালামু আলাইকুম। Good, no more call, which means we can continue with what we're saying. যেতে চাই প্রিয় দর্শক, আমরা একটা কম্পিউটার দেখি। এই কম্পিউটারে কি দেখতে পাচ্ছি? আমাদের অ্যাপেন্ডিক্স ও যে কথাটা আমরা বললাম, সেখানে কিন্তু এখনো ETS কে দেখানো হচ্ছে, TOEIC পরীক্ষাটার নাম আছে এখনো, TOEFL পরীক্ষাটার নাম আছে এখানে, কিন্তু এগুলো কিন্তু এখন আইনত নেই। সুতরাং আপনারা যদি কারো এই ভ্রান্ত ধারণাটা হয়ে থাকে যে এগুলো এখনো বৈধ আছে, সেটা বৈধ নেই। এবং এটার ব্যাপারে লিটন ভাই খুব সুন্দর বলেছেন। লিটন ভাই ব্যাপারটা কি করেছে, ওই বডিকে 5 তারিখে আগে জানিয়ে দিয়েছে তোমরা এইখানে নেই। তারপর যখন রিফিউজাল শুরু করলো, অনেকের চ্যালেঞ্জ করার পর প্রত্যেক স্টেক হোল্ডারকে ওরা দিতে বাধ্য, আপনি স্টেক হোল্ডার হবে, স্টেক হোল্ডার, সেই হিসেবে আপনাদেরকে ইমেল করে জানিয়েছে যে স্টেক হোল্ডাররা জানো আমরা ওকে সাসপেন্ড করেছি। এটা কিন্তু রেট্রোস্পেক্টিভ হলো না, ওরা কিন্তু বলেছে যে আমি তোমাকে জানালাম পরে, কিন্তু আমি তো আমার ফার্স্ট পার্টিকে ETS কে আমি আগে জানিয়ে দিয়েছি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু হোম অফিস এখন খুব করছে। মানে সবাই তো জানে না, সো ইফ এভারেজ জো ব্লগস রাস্তার মাধ্যমে হয়ে গে এটা দেখার পর পরীক্ষা সেরা, ইটস ভ্যালিড, ইটস অ্যালাউড, ইটস অ্যালাউড, আই উইল ডু দিস এক্সাম, দেন হোয়াট হ্যাপেন্স? একটা হচ্ছে আমার এই দেশে কিন্তু করার আছে। আমি কি করেছি, আমার 3 দিন পর তার এক্সটেনশন, তার এখন পিয়ারসন সে পাস করতে পারবেন না। আমি TOEIC দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি, তাকে ওভারস্টে করতে দেয়নি, এবং কভার লেটারে বলে দিয়েছি এটা আমার ক্লায়েন্টের দোষ না, সে আগে লিগাল অ্যাডভাইস নেয়নি, সে পাস করে আমার কাছে আসছে, আমি 3 দিনের মধ্যে সে পাস করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, সে বুকিং করেছে, পরীক্ষা দিতে 3 দিন সময় লাগবে, অ্যাপ্রক্সিমেটলি 12 সপ্তাহ পর সে সার্টিফিকেট পাবে। তুমি তার সার্টিফিকেট পাওয়ার পর্যন্ত অ্যাপ্লিকেশন হোল্ড করে রাখো। ওকে, আমি বলি না যে আমি পাঠাবো, কারণ সে বলবো কি 4 সপ্তাহের মধ্যে রিফিউজ করে দেবো, তোমারটা পাঠাও নাই। আমি বলছি 12 সপ্তাহ পর সে পাবে, 12 সপ্তাহ পর্যন্ত হোল্ড করো। তারা যখন অ্যাপেন্ডিক্স FM সবগুলো হোল্ড করছে, আমি বলছি হোল্ড করে রাখো, কারণ 12 সপ্তাহের মধ্যে যদি আশা করে যে পাওয়া যাবে, 12 সপ্তাহ তো লাগে না। আমি এটা করেছি, এখন অন্য কে কি করেছে আমি জানি।